আমরা এখানে সুইচে একবার প্রেস করব, একবার দিলে একবারই হচ্ছে। তো যতক্ষণ আমরা এখানে প্রেস করে ধরে থাকব ততক্ষণই এলইডিটা গ্লো করবে। সো এটাই হচ্ছে ডিজিটাল ইনপুট নিয়ে ডিজিটাল আউটপুটে নিয়ে আসা। এটা আমাদের মেইন সার্কিট। এই আরডুইনোকে এমনভাবে কোড করা হয়েছে যেন 7 নম্বর পিনে যখন আমার লজিক্যালি হাই হবে তখন এই আরডুইনো 13 নম্বর পিনকে হাই করে দিবে। আর আমার সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে এরকম, গ্রাউন্ড পিন এলইডি গ্রাউন্ড পিনে দেয়া আছে, আর পজিটিভটা 13 পিনে দেয়া আছে রেজিস্টরের থ্রুতে। তো এখানে 220 ওহম রেজিস্টর, 150 ওহম রেজিস্টর ইচ্ছা মতো ইউজ করা যাবে। আর এখানে যে গ্রাউন্ডটা আছে, এই গ্রাউন্ডটা এই সুইচের থ্রুতে, অর্থাৎ এই সুইচের এই দুই প্রান্ত কিন্তু শর্ট করা। হ্যাঁ, সো এইখান থেকে সুইচের মাধ্যমে সে এ জায়গায় আসবে, অর্থাৎ গ্রাউন্ড আর 7 পিনের মাঝখানে 10K রেজিস্টার দেয়া। আর এইখানে 5 ভোল্ট আবার নিচে এ জায়গা থেকে 5 ভোল্ট আসছে এখানে, অর্থাৎ এই বাটন যখন প্রেস করবো তখন 5 ভোল্টটা 7 নম্বর পিনে যাবে, অর্থাৎ আমরা ম্যানুয়ালি হাই করে দিব 7 নম্বর পিন। যখন 7 নম্বর পিন ম্যানুয়ালি হাই হবে তখন এই কোড বুঝবে যে একে 13 নম্বর পিনকে এখন হাই করতে হবে, তখন 13 নম্বর পিন হাই করে দিবে আর তখন এলইডিটা গ্লো করবে। প্রথমত একটি কোডের ভয়েড সেট আপের উপরের অংশে পিনগুলো ডিক্লেয়ার করে দেওয়া হয়। এখানে পিন ইউজ করা হয়েছে দুইটা, একটা 7 একটা 13। তো 7 পিনের নাম দেওয়া হয়েছে বাটন পিন, 13 নম্বর পিনের নাম দেওয়া আছে এলইডি পিন। যেহেতু এগুলো ইন্টিজার ভ্যালু তাই এখানে INT দিতে হবে। বাটন স্টেট ইকুয়ালস টু 0, অর্থাৎ বাটন স্টেট নর্মালি লো থাকবে, সেটা এটাও ইন্টিজার ভ্যালু, সেজন্য এখানে INT ইউজ করা হয়েছে। কোন পিন ইনপুট আর কোন পিন আউটপুট সেটা ডিক্লেয়ার করে দিতে হয়। তো পিন মোড একটা ফাংশন যেটা কল করে এটা করতে হবে। দেন বাটন পিন মানে হচ্ছে 7 নম্বর পিন, আর ইনপুট যেহেতু এটা ইনপুট কাজ করতেছে এই জন্য ইনপুট। তারপরে এলইডি পিন, তো এলইডি পিন আমাদের যেহেতু লাইট জ্বলবে এখানে আউটপুট এটা, সেজন্য এখানে আউটপুট লিখে দেওয়া হয়েছে। ভয়েড লুপ, তো এখন ফার্স্টেই আমার 7 নম্বর পিনটাকে রিড করতে হবে, এটা কোন পজিশনে আছে সেটা দেখার জন্য। তো বাটন স্টেট ডিজিটাল রিড, যেহেতু ডিজিটাল পিন তো ডিজিটাল রিড ফাংশন দিয়ে ইউজ করতে হবে। এই 7 নম্বর পিন এখন বাটন স্টেটে স্টোর হবে। এরপরে এখন আমরা একটা কন্ডিশন চালাবো, যে কন্ডিশন দিয়ে চেক করবে যে এটা কোন পজিশনে থাকবে বা কোন পজিশনে আছে, থাকলে কি করবে। তো ইফ বাটন স্টেট ইকুয়ালস টু হাই, এখানে ইকুয়ালস টু মানে হচ্ছে ডাবল সমান দিতে হবে, মানে বোঝাবে যে বাটন স্টেটটা হাই অবস্থায় আছে। তো যদি বাটন স্টেট হাই থাকে তাহলে এই ব্র্যাকেটের ভিতরে যেটুকু কথা বলা আছে সেই কাজগুলো করবে। ডিজিটাল রাইট মানে হচ্ছে হলো কাজ করা, তো ডিজিটাল রাইট দিয়ে সে কী করবে, এলইডি পিনটাকে হাই করবে, অর্থাৎ এখানে যদি হাই হয় তাহলে এই পিনটা সে হাই করে দিবে, তখন এলইডি অন হবে। এটা যদি হাই না হয়, লো হয়, সেক্ষেত্রে যেটা হবে সেটা ইলসের ভেতরে কাজগুলো করবে। ইলসের ভেতরে কী আছে, ডিজিটাল রাইট এলইডি পিন লো, অর্থাৎ 13 নম্বর পিন এখানে লো হয়ে যাবে এবং এলইডিটা অফ হয়ে যাবে। তো আমরা এখন কোড আপলোড দেই। তো কোড আপলোড দেওয়ার পরে যেটা ঘটবে, আমরা এখানে সুইচে একবার প্রেস করব, একবার দিলে একবারই হচ্ছে। যতক্ষণ আমরা এখানে প্রেস করে ধরে থাকবো ততক্ষণই এলইডিটা গ্লো করবে। তো এটাই হচ্ছে ডিজিটাল ইনপুট নিয়ে ডিজিটাল আউটপুটে নিয়ে আসা। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।